আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য খুব মজাদার একটি রেসিপি, ভুনা খিচুড়ি। ভুনা খিচুড়ি করতে আমাদের যা যা লাগছে, এখানে আমি নিয়েছি 3 কাপ পরিমাণ পোলার চাল আর 2 কাপ পরিমাণ মসুর ডাল, এখানে 2টো তেজপাতা, 4টা লং, 3টা এলাচি, 3টা দারচিনি। এখানে গুঁড়ো মশলার মধ্যে রয়েছে পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া, আর এখানে আমি একটু নিয়েছি 1 চামচ মুরগির মাংসের মশলা, আর এখানে রয়েছে 4টা কাঁচামরিচ, আর এখানে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। চলুন আমরা তাহলে এখন মূল রেসিপিতে চলে যাই। তেল দিয়ে নেব। আমি আজ এই রান্নাটি সয়াবিন তেল দিয়ে করব না, আজ করব সরিষার তেল দিয়ে। আমি 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হওয়ার জন্য আমরা ওয়েট করব, কারণ সরিষার তেলটা ভালোমতো গরম না হলে সরিষার একটা গন্ধ আসে, এই গন্ধটা থাকলে ঠিকভাবে খাওয়া যায় না, খাবারটা মজাদার হয় না। আমরা তেলটা গরম হওয়ার জন্য একটু ওয়েট করব। আমি গরম মশলাগুলো দিয়ে দিয়েছি। মশলাগুলো হালকা ভাজা হলে তারপর আমি দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা যেন পুরোপুরো না হয় আমরা নাড়ার উপরে রাখবো, যাতে বেশি লাল লাল না হয়। এখন আমরা দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন ভাজাটা একটু ভেজে নিব। আদা রসুন ভাজার গন্ধটা চলে গেলে আমরা বাকি মশলাগুলো দিয়ে দিব। আমরা 5 মিনিট এটাকে ভালো মতো ভেজে নিব, আদা রসুন বাটার গন্ধটা যাওয়ার জন্য। এখন আমরা দিয়ে দিব গুঁড়ো মশলাগুলো। মশলাগুলো ভালো মতো কষিয়ে আসলে আমরা চালগুলো দিয়ে দিব। এখন আমরা দিয়ে দিচ্ছি চাল।
চালটাকে আমরা ভালোমতো ভেজে নেব। আমরা চালটাকে যত ভালোমতো ভাজবো আমাদের খিচুড়িটা তত ঝরঝরা হবে। আমরা চালটাকে 5 থেকে 6 মিনিট ভেজে নিব। আমরা চালটাকে ভেজে নিয়েছি, চালের কালারটা ঠিক এমন হবে। এখন আমরা এতে গরম পানি দিয়ে দিই। পাঁচ কাপ গরম পানি দিয়ে দিয়েছি, এখন আমরা এটাকে ঢেকে দিব 15 মিনিটের জন্য। একদম হাই হিটে আমরা 15 মিনিটের জন্য খিচুড়িটাকে ঢেকে দিয়েছি। 15 মিনিট পর আবার ফিরে আসব। 15 মিনিট পর আমরা আবার চলে এসেছি। এখন আমাদের খিচুড়ির অবস্থাটা দেখব। পানি একদম শুকিয়ে গিয়েছে। আমাদের চালটা হতে আর একটু বাকি আছে। আর একটু হবে আমাদের চালটা। এখন আমরা আবার দু কাপ পানি দিয়ে দিব। গরম পানি অবশ্যই দিবে, তা না হলে চালটা সিদ্ধ হতে অনেক লেট হবে। আমরা মোট 7 কাপ পানি দিয়েছি। আঁচটা একদম কমিয়ে দিব, কমিয়ে আমরা 10 মিনিট ওয়েট করব। আমরা 10 মিনিট পর চলে এসেছি। খিচুড়ি প্রায় হয়ে গিয়েছে, এখন আমরা এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিব। 4 কাঁচামরিচ আমরা দিয়ে দিলাম, আর আমরা 4 চা চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে খিচুড়ির ফ্লেভারটা অনেক ভালো আসে। নেড়ে একদম অল্প আছে তাওয়ায় দমে বসিয়ে দিব। তাহলে চলুন
চলে এসেছি। এখন আমরা দেখব খিচুড়িটার কি অবস্থা হয়েছে। আমাদের খিচুড়িটা হয়ে গিয়েছে, এই যে দেখুন। দেখুন কতটা সুন্দর হয়েছে খিচুড়িটা, অনেক ঝরঝরা হয়েছে। তাহলে আমরা এখন চুলাটা অফ করে দিব আর এখন পরিবেশন করতে চলে যাচ্ছি।